দোসরা মার্চ শনিবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ প্রকাশিত হয়েছিল ভারতের জনতা পার্টির লোকসভা প্রার্থীদের প্রথম তালিকা লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা কেন্দ্র থেকে ভারতের জনতা পার্টির প্রার্থী মনোনীত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব নাম ঘোষণার পর পাঁচই মার্চ রাজ্য ফিরেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মঙ্গলবার দুপুর দুটো নাগাদ আগরতলা শহরের মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এসে পৌঁছান তিনি তাকে স্বাগত জানাতে অনুরাগীদের ঢল নেমেছিল বিমানবন্দরে অগণিত কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনার সাথে পুষ্পস্তবকের মাধ্যমে বরণ করে নেওয়া হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন যুব প্রদেশ সভাপতি সুশান্ত দেব প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত এবং রাজ্য বিধানসভার বিধায়ক ভগবান দাস বিমানবন্দর থেকে মিছিল করে বাইক র্যালির মধ্য দিয়ে রাজধানীর কৃষ্ণনগরস্থিত প্রদেশ বিজেপি কার্যালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন বিপ্লব কুমার দেব সেখানে পৌঁছে এক সাংবাদিক সম্মেলনে অংশ নেন তিনি উপস্থিত ছিলেন ভারত জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এবং দলের মুখপাত্র সুব্রত চক্রবর্তীও এই দিনের সাংবাদিক সম্মেলনে বিপ্লব কুমার দেব বলেন রাজ্য হিসাবে ত্রিপুরা ছোট হতে পারে কিন্তু ত্রিপুরার মানুষ সবসময় ব্যতিক্রমে কিছু করে দেখিয়েছে রাজনীতির ঊর্ধ্বে উঠে দু সালে মানুষ ভোট দিয়েছিল বিজেপিকে বাম কংগ্রেসের বহু সমর্থক ভোট দিয়েছিলেন বিজেপি প্রার্থীদের পরিসংখ্যান সেই কথাই বলে দু সালে সরকার পরিবর্তন করে ইতিহাস করে দিয়েছেন ত্রিপুরার মানুষ আমার কোনো পরিচিতি ছিল না আজ আমাকে মানুষ চেনে দুনিয়া চেনে ত্রিপুরার মাধ্যমে দেশ জুড়ে পরিচিতি পেয়েছি আমি গর্ভের সঙ্গে পুরো ভারতবর্ষে দুনিয়াতে বলি ত্রিপুরা রাজ্য ছোট হতে পারে কিন্তু ত্রিপুরা রাজ্য ত্রিপুরা রাজ্যের মানুষ সবসময় ব্যতিক্রম কিছু আর তার সবচেয়ে বড় উদাহরণ স্বয়ং বিপ্লব আমার কোনো পরিচিতি ছিল না আজ আমাকে মানুষ চেনে দুনিয়া চেনে সমস্ত ত্রিপুরার মানুষ সে মানুষজনের মধ্যে সাংবাদিক বন্ধুরা আছে পলিটিক্যাল পার্সোনালিটি আছে মা আছে আম জনতা আছে সবাই আছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারও আছে এক সময় হাস্যকর হিসাবে আমরা পরিচিত হতাম আমার খেয়াল আছে ত্রিপুরাতে রাজীববাবু অমিত বাবু এদের সঙ্গে ঘুরতাম তো বলতো ত্রিপুরাতে এসব কোনো কিছু হবে না কিন্তু ত্রিপুরার মানুষ ইতিহাস তৈরি করে দু হাজার আঠারোতে পরিবর্তন করেছে আমি জানি না আমি কোন জনও কোন পুণ্য কাম করেছি কেন আমাকে ত্রিপুরা মানুষ এত ভালোবাসে আমি এক একদিনও ত্রিপুরার মানুষকে কোনোদিন আর আমার মৃত্যু পর্যন্ত আমি ত্রিপুরার মানুষকে ভুলব না আর কমিউনিস্ট কংগ্রেস অন্যান্য পার্টি যারা আছে আমি তাদের কাছেও নিবেদন করব রাজনীতিতে বিরোধী পার্টি হতে পারে কিন্তু রাজনীতির ঊর্ধ্বে ওঠে দু হাজার আঠারোতে মানুষ ভোট দিয়েছিল তার কারণে বিজেপি সরকার 2018 তে কমিউনিস্ট পার্টির বড় একটা অংশ বিজেপি ভোট দিয়েছিল অঙ্কগণি সেটা বলে নেতৃত্বরা দিয়েছিল আমাকে উৎসব জাগিয়েছে সপ্তাহতে থাকার পর আসন্ন লোকসভা ভোটার আগে দলের জন্য এদিন ভোট প্রচারও করেছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার তার বক্তব্যে মঙ্গলবার বারবার উঠে এসেছে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা বিপ্লব কুমার দেব এদিন বলেন দেশের অন্তিম ব্যক্তি পর্যন্ত সমাজের সার্বিক কল্যাণের পাশাপাশি নানান বলিষ্ঠ পদক্ষেপের মাধ্যমে সমাজ সংস্কারক রূপে সবার হৃদয়ে স্থান করে নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদী সরকারের কোনো সার্টিফিকেট লাগে না তার কাজই তার পরিচয় জনগণের বিপুল জনসমর্থন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এন সরকার গঠন এখন শুধুমাত্রই সময়ের অপেক্ষা এর পাশাপাশি তিনি এও বলেন চার বছর দু মাস ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে ছিলাম ষড়যন্ত্র করে কোনো ভুল বা অন্যায় করিনি কোনো দিনও মোদীজির নেতৃত্বে তাই আরও একবার ফিরে এসেছে রাজ্যবাসী সেবা করতে আজকে আমি তার জন্য বলছি কারণ দু হাজার পরে এখন আবার আমি ত্রিপুরাতে নির্বাচনের সম্মুখীন হতে হচ্ছে আমি আপনাদের কাছে এসেছি আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসীর কাছে নিবেদন করব আপনাদের বিপ্লব যদি ভালো লাগে তো পদ্মবুল চিহ্ন ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে শক্তিশালী করুন আমি যতদিন মুখ্যমন্ত্রী ছিলাম চার বছর দুই মাস ভুল ত্রুটি আমার দ্বারা হতে পারে চেষ্টা করেছি যে ত্রিপুরার মানুষের কল্যাণ হোক ত্রিপুরার মানুষকে চেনুক আর কিছু কাজ বাকি বাকি আছে এবার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটা সুযোগ দিয়েছে কারণ আমি রাজ্যসভার এমপি ছিলাম আছি যতটা পারি আমি ত্রিপুরার জন্য করি কিন্তু লোকসভা এমপি হিসাবে জনতার কাছে ডাইরেক্ট যাওয়ার সুযোগ হয় ডাইরেক্ট বোঝার সুযোগ হয় আর আমি নিশ্চয় সহকারে সেই কাজগুলো করব মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ যে উনি এই রাজ্যে সুন্দরভাবে রাজ্য চালানোর চেষ্টা করছেন মাননীয় প্রধানমন্ত্রীদের নেতৃত্বে ওনার পুরো টিমকে ধন্যবাদ আর সমস্ত সাংবাদিক বন্ধুদেরকেও ধন্যবাদ কারণ কি দু ষোলো সতেরো পনেরো এই যে সালগুলি ছিল আঠারো পর্যন্ত আর তারপরও আমাকে বড় একটা সাপোর্ট যেটা আমার স্ট্রেংথ ছিল এটা সাংবাদিক আছে আমি কাউর কাছে কোনো কিছু চাইও না দিতেও পারিনি আমার কাছে কিছু ছিলই না শূন্য নিয়ে এসেছিলাম কিন্তু তার পরবর্তী সময় সমস্ত বন্ধুরা একসাথে এক সঙ্গে সাথী হয়ে একটা ঐতিহাসিক পরিবর্তন করেছে আর আমি আশা করি এই দু নির্বাচনে আপনাদের মাধ্যমে আমি আপিল করি এখনো যারা কংগ্রেস সিপিএম সঙ্গে সাপোর্টার রয়েছে আমি আপনাদেরই ছেলে আমার কাছে আসুন মোদীর সঙ্গে চলুন ত্রিপুরার ডেভেলপমেন্টের মাপকাঠি মোদির কাছে আছে আমি মোদিজিকে কাছে থেকে দেখি কাছে থেকে চেনি ওনাকে উনি ত্রিপুরাকে ভালোবাসেন আপনারও বারবার জিতিয়েছেন দুই দুইবার ভারতীয় জনতা পার্টি সরকার করেছেন তার আগামী লোকসভা ইলেকশনে আমি বিশ্বাসের সঙ্গে ত্রিপুর শ্রী মায়ের এই বলতে পারি নরেন্দ্র ভাই মোদীকে ভারতবর্ষের মানুষ তাই করে রেখেছে ভারতবর্ষের মানুষ পুরো দুনিয়ার মানুষ ত্যাগ করে রেখেছে যে মোদী তিসরি বার আবার ভারত প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব দিতে দেশবাসী প্রস্তুত বলে মঙ্গলবার জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দু সালের লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব your report are in news